কোন দলে যোগ দিলেন আজকে? আজকে জাতীয় কংগ্রেসে যোগ দিলাম। কার হাত ধরে? অধীরদার হাত ধরে। হঠাৎ জাতীয় কংগ্রেসে কেন যোগ দিলেন? জাতীয় কংগ্রেস আগামী দিন আমি ব্যক্তিগতভাবে মনে করছি পশ্চিমবাংলায় যেভাবে দুর্নীতি স্বজন পোষণ থেকে শুরু করে বোমা বারুদের কারখানা, এই কারণেই আমরা একজন বিশিষ্ট সমাজসেবী এবং সমাজের কাজে নিজেকে নিয়োজিত করি। তাই আমার পশ্চিমবাংলার কথা ভেবে সাধারণ নাগরিক হিসাবে আমি খুব লজ্জিত। এই কারণেই ওই দলটাকে রিজেক্টেড করে আমি জাতীয় কংগ্রেসে যোগ দিলাম। অভিযোগ, আপনি সাংবাদিক হিসাবে একবার আমার ব্লকে এই মুহূর্তে যারা তৃণমূল করছে, ব্লক নেতৃত্ব আছে, তাদের কাছে একবার জিজ্ঞেস করবেন তারা কি এই ব্লকে, কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে তারা কি যোগ্য সম্মান পায়। আমার মনে হয় যোগ্য সম্মান অনেকেই পায় না এবং সকলে যোগাযোগ রাখছেন, আগামী দিন হয়তো তৃণমূল আরও বড় ভাঙন আসতে পারে। সামনে তো পঞ্চায়েত ভোট, এই পঞ্চায়েত ভোটে যতদূর শুনতে পাচ্ছি আমরা সাংবাদিকতার সূত্রে যে কংগ্রেস থেকে জেলা পরিষদে আপনাকে প্রার্থী করা হবে, সেক্ষেত্রে লড়াইটা আপনাকে তৃণমূলের বিরুদ্ধেই করতে হবে, তাহলে কতটা ফাইট দিতে পারবে? আমার মনে হয় আমি যতটুকু আমাদের 4টে অঞ্চল 75টা বুথ কম বেশি আমি যতটুকু ঘুরেছি এবং মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি এবং তৃণমূলের যেভাবে এই ব্লকে গোষ্ঠী কন্দল এবং তৃণমূল যাকে প্রার্থী করতে চাইছেন তাকে গ্রহণযোগ্যতা তৃণমূলের একাংশই নিচ্ছে না এবং অন্যান্য দল, আমি ব্যক্তিগত মনে করি যদি মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া এবং ভালোবাসা থাকে তাহলে আমি জাতীয় কংগ্রেসের প্রার্থী হতে পারি এবং জেতার সম্ভাবনা প্রবল। আজকে নপাড়া এই 2 নম্বর অঞ্চল থেকে আপনারা কতটা ফাইট দিতে পারবেন? এই মুহূর্তে আজকের ভাঙনের পর এবং আমি এই অধীরদার অনুষ্ঠানকে কেন্দ্র করে আমি বিগত 4-5 দিন যেভাবে নপাড়া টুতে ঘুরেছি এবং স্বতঃস্ফূর্ত মানুষের ভালোবাসা কালীনগর থেকে সোনাতলা থেকে পাথরদা রূপদা চোয়াখালী চরমত প্রোগ্রাম নপাড়া টু 17টা বুথ আমি চষে বেরিয়েছি 4 দিন এবং স্বতঃস্ফূর্ত মানুষের সাড়া যেভাবে আমি পেয়েছি, আমার মনে হচ্ছে রাজনৈতিকভাবে যে এককভাবে এই অঞ্চল কংগ্রেস দখল করতে চলেছে। আপনি এই কংগ্রেস দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আগে থেকেই কি জমি চিনতে শুরু করেছিলেন? না, অ্যাকচুয়ালি ভোটের জমির কথা বলছি আমি। অ্যাকচুয়ালি ভোটের জন্য জমি চিনতে শুরু করাটা আমার কাছে বড় কিছু ছিল না, কেননা আমি সমাজসেবী কাজে নিযুক্ত করেছি অনেকদিন আগে নিজেকে এবং বিশেষ করে আমার খুব পরিচিত এলাকা নপাড়া টু নপাড়া 1 জিপি আমার খুব পরিচিত এলাকা, আজকে নয়। এবং আমি অনেকে অনেক সময় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে, ফুটবল খেলা থেকে, মসজিদ মন্দির থেকে, হিন্দু সমাজের দুর্গাপুজো উৎসব থেকে অনেক কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিই, এই কারণে আমার খুব পরিচিত মনে হয়। তা আপনাদের কেন মনে হলো যে আজকে এই নপাড়াতেই আপনি এই আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন? এখানে মনে আজকে হয়নি, আমরা বেশ কিছুদিন ধরে তৃণমূলের যেভাবে ব্লকে যারা তৃণমূলটা এই মুহূর্তে ভালোবেসে করত তারা লাঞ্ছিত, শোষিত, দুঃখিত এবং আজকের দিনে যারা নপাড়া টু এবং অন্যান্য অঞ্চল থেকে গোটা 2 নম্বর ব্লক থেকে যারা জয়েন করেছেন তারা আমি মনে করি তৃণমূলের সম্পদ ছিল এবং ভোট ক্যাচার হিসাবে ব্যবহার হতো, এরা কোনো সম্মান পায়নি, এই কারণেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। আপনার নাম? মনসুর শেখ।